নমস্কার, স্মার্ট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। অনেক অবসাদ কাটিয়ে, অনেক অপেক্ষার পর আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করতে চলেছি এনটিএ ইউজিসি নেট 2021-এ যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট আজকে পাবলিশ হয়েছে। চলে আসুন, ফাইনাল রেজাল্ট কিভাবে আপনি দেখবেন একের পর এক স্টেপ বাই স্টেপ আপনার সামনে আলোচনা করতে চলেছি। প্রথমে যেটা আপনাকে করতে হবে, আপনাকে প্রথমে টাইপ করতে হবে এনটিএ নেট, সার্চ করবেন। সার্চ করার পর প্রথমেই দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে ইউজিসি নেট, এই ইউজিসি নেট এর উপরে ক্লিক করবেন। যা ক্লিক করে দেবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। প্রথমে দেখতে পাচ্ছেন গ্রিন কালারে রয়েছে ভিউ রেজাল্ট সার্ভার ওয়ান, নিচে রয়েছে ভিউ রেজাল্ট সার্ভার টু। আপনি সার্ভার ওয়ানেও করতে পারেন, প্রথমেরটাতে দ্বিতীয়টাতেও করতে পারেন। আমি প্রথমে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস খুলে যাবে। প্রথমে আপনাকে চাওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার, আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবেন। আমি একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিচ্ছি, তারপরে আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার যা দেওয়া হয়ে যাবে, দাঁড়ান অ্যাপ্লিকেশন নাম্বারটা ঠিকঠাক করে দিই। গেল দেওয়া অ্যাপ্লিকেশন নাম্বারটা। এরপর আপনাকে ডেট দিতে হবে, আপনার যে তারিখটা, তারিখ দেওয়ার পর মাসটা দিতে হবে, আপনার কোন মাসে ডেট অফ বার্থ ছিল। তারপরে আপনাকে ইয়ারটা দিতে হবে, যে আপনার ইয়ারটা কি ছিল। যা দিয়ে দেওয়ার পর এবারে ক্যাপচার, যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচারটা রয়েছে, এই ক্যাপচারটাকে আপনাকে এখানে তুলে ধরতে হবে। তাহলে কি ক্যাপচার রয়েছে এটা দেখে নিই। ক্যাপচারটা তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে সাবমিট বাটনে সাবমিট করে দিতে হবে। যা আপনি সাবমিট করে দেবেন আপনার সামনে আপনার রেজাল্ট চলে আসবে। দেখতে পেয়েছেন আপনার সামনে আপনার রেজাল্ট চলে আসছে, এইভাবে রেজাল্ট চলে আসবে। এবার রেজাল্ট আপনি দেখে নেবেন, এই জায়গাটা লেখা থাকবে রেজাল্ট, দেখতে পেয়েছেন রেজাল্ট, এই ডান সাইডে লেখা থাকবে আপনি কোয়ালিফাইড হলে কোয়ালিফাইড, নট কোয়ালিফাইড হলে নট কোয়ালিফাইড, এটা লেখা থাকবে। এই ক্যান্ডিডেট রেজাল্ট মানে কোয়ালিফাইড হতে পারেনি, তাই নট কোয়ালিফাইড দেখিয়েছে। তো এই ছিল আজকের শিক্ষণীয় ভিডিও। যদি এই শিক্ষণীয় ভিডিওটি আপনার এতটুকু উপকার এসে থাকে, প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে এরকম পরবর্তী শিক্ষণীয় ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ দেবে। আর যদি আপনি এখনো আমার চ্যানেলের সঙ্গে যুক্ত, প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন। থ্যাংক ইউ।